আজকে দেখাতে যাচ্ছি আপনাদেরকে নোকিয়া একটা ফোনের তাহলে কীভাবে এটাকে আমরা সলিউশন করতে পারি এবং লাইনটা কীভাবে ফাইন্ড আউট করতে পারি, কোথা থেকে মিসিংটা আমরা ফাইন্ড আউট করতে পারি। তো এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আসেন কাজে ঢুকে যাই। আসলাম ফোনে, এটা হচ্ছে নোকিয়ার একটা বাটন ফোন, নোকিয়া 108। এটা এখনকার পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি অবস্থা। চালু করলাম ফোনটা, পাওয়ার বাটনে চাপ দিলাম, দেখতে পাচ্ছেন কোনো লাইট নাই। তারা কী করে, ভিতর থেকে লাইটের লাইনটাই নেয় না, পরে এখানে কাজ করে। তো আমরা চাচ্ছি যে এখান থেকে লাইন টানবো না, যেইটা নাকি মিসিং, এখান থেকে যেইটা মিসিং আমরা সেটাই জাস্ট টানবো, তাই না এখানে জাম্পার করবো। তো আমরা এখানে আগে দেখবো লাইন মিসিং কোনটা। আমরা ব্যাটারিটা খুলে ফেলাইলাম, খুলে ফেলার পরে আমরা এখানে দেখবো, জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পিন, আমরা বডির থেকে দেখবো এখানে আমাদের কোনো লাইন আছে কিনা। এই জন্য আমরা অবশ্যই কন্টিনিউটি টায়ার রেঞ্জে যাবো। টায়ার রেঞ্জে পরে আমরা এখান থেকে চেক করবো লাইন। এটা পাচ্ছি আমরা লাইন দিয়ে, সব লাইনটাও পাচ্ছি, এটাও পাচ্ছি, এটাও পাচ্ছি, এটাও পাচ্ছি, পরেরটা এটা পাচ্ছি, পরেরটা এটা পাচ্ছি। আমরা এখান থেকে পাচ্ছি না লাইন, এটা আমাদের দেখতে হবে এখান থেকে লাইনটা কোথায় এসেছে। এখান থেকে লাইনটা আমাদের আসছে এখানে, এখানে অর্থাৎ এই লাইনটা হবে এইটা। কোনটা পাই আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে, তবে আমরা এটা পাচ্ছি না গ্রাউন্ড থেকে। আমরা এই লাইনটা জাস্ট শুধু জাম্পার করবো, এটা এটা শুধু জাম্পার করবো। ওকে দেখাচ্ছি, আমরা এইটা জাম্পার করে দেখব। ফার্স্ট ট্রাই করবো, এখান থেকে গ্রাউন্ড করব। ফার্স্টে গ্রাউন্ড লাইনই থাকে, তো আমরা ফার্স্ট এখান থেকে জাস্ট গ্রাউন্ডে একটা জাম্পার করে দেখব আমাদের সমস্যাটা সমাধান হয় কিনা। ডিসপ্লেতে ডাইরেক্ট অনেকে দেখা যায় লাইটের লাইন থেকে কাজ করে, তো আমরা সেটা দেখব। আমরা এখানে ঝালাই করতেছি, যেটা আমরা এখানে ফাইন্ড আউট করে পেলাম সেকেন্ড লাইন উপরের থেকে। আমরা একটা ছোট একটা জাম্পার করব, জাস্ট ছোট একটা জাম্পারের মাধ্যমে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আমরা যে একটা লাইন মিসিং পাইছি, ওই একটা লাইনের কাজ করব। জাম্পারটা করতেছি, ওটা করার জন্য আমি এই ইনসুলেট ওয়্যারটা ইউজ করতেছি। ইনসুলেট ওয়্যারটা আমি ইউজ করতেছি জাম্পারের জন্য। অপর পৃষ্ঠ আমরা ইনসুলেট করে নেব। জাম্পার করলাম এখানে আমরা জাম্পার শেষ হইলে আবার আপনাদেরকে ভিউ করে দেখাবো। তো আমরা এখান থেকে আমরা জানতেই পাচ্ছি যে এটা গ্রাউন্ডে গেছে লাইন। তো আমরা এখানে ডাইরেক্ট ওইখানে গ্রাউন্ড না করে আমরা এখানে গ্রাউন্ড করলাম, আমরা বড়িতে গ্রাউন্ড করলাম। আমরা এখন লাইনটা দিচ্ছি, দিয়ে পাওয়ারটা অন করে দেখবো আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন পাওয়ার আসছে, কিন্তু আমাদের প্রবলেমটা এখনো সলভ হয় নাই। আমাদের এখান থেকে আরেকটা লাইন মিসিং পাচ্ছিলাম, সেটা হচ্ছে রেবন থেকে দেখা যাচ্ছে দুইটা লাইন। এখানে ফাইন্ড আউট করবো লাইন আসলে কয়টা ছেঁড়া এখান থেকে। এখান থেকে একটাই পাচ্ছে আপাতত ছেঁড়া। আমরা জাস্ট যেখান থেকে এটা রিমুভ করছি আমরা ওইখানে জাম্পার করবো। ওইখান থেকে আমরা দেখবো লাইনটা আসলে গেছে কোথায়। সেটা দেখতে গেলে আমাকে আগে ওই পয়েন্টে আগে ক্লিক করতে হবে, মিটারের প্রোবটা রাখতে হবে। মিটারের প্রোবটা রাখলাম, দেখতে পাচ্ছেন এখানে আসছে লাইনটা। তো আমরা এই লাইনটা আগে দেখব, যেটা বডির থেকে আসছে সেটা কি আসলে এটা প্লাস লাইন না মাইনাস লাইন। এটা হচ্ছে লাইনটা হবে প্লাস। এখান থেকে প্লাস লাইনটা দিব। জাম্পারটা এখন প্লাসে করব, এরপর আমরা মাইনাসে করতে হবে। লাইন ফাইন্ড করা ঠিক আছে, বাট আমরা প্লাসে করছিলাম, মাইনাসে করছিলাম, এবার প্লাসে করে আমরা দেখব। দেখতে পাচ্ছেন আমাদের কাজ কমপ্লিট হয়েছে একদম 100%। আমাদের ব্যাকগ্রাউন্ড লাইটের কাজ হয়েছে, কোনো মুভিং করলেও আর প্রবলেম হবে না। তো আসলে ভিডিওটা লংজিভিটি বেশি হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে নোকিয়ার এই ফোনগুলোর ভিতরে বেশিরভাগ টেকনিশিয়ান কী করে, এই রেবনটা উঠায় লাইটের থেকে প্লাস মাইনাস বের করে লাইটের প্রবলেম যদি হয় সেক্ষেত্রে এখান থেকে লাইন বের করে পরে ওরা কাজ করে, এখান থেকে লাইন দিয়ে দেয়, এখানে লাইন আছে এখান থেকে দিয়ে দেয়, বা লাইট আইসি থেকে টেনে নিয়ে যায় লাইন, ওই ক্ষেত্রে ওইভাবেও দেয় লাইন। তো আমি আপনাদেরকে যেটা করে দেখালাম সেটা হচ্ছে এলসিডি থেকে রেবন, এটা বেশিরভাগই রেবন প্রবলেম হয়। তো রেবন প্রবলেম হলে কীভাবে আপনারা কাজ করবেন সেটা দেখাইছি আমি। এখান থেকে একটা লাইন টানছি, জাস্ট এখান থেকে একটা, আর আমরা ডিসপ্লেতে জাম্পার করছি, কোথায় ডিসপ্লেতে এইটাতে করছি, আমরা মিটারে ম্যাপে এখানে লাইন পাইছি না। পরে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই রেবন থেকে লাইন আউট, ওইটার সাথে এটার মিল আছে। তারপরে আমরা কি করছি, এখানে কিছু আউট নলেজ কাজ করতে হবে, সিক্স সেন্স থাকতে হবে, তাহলে আপনারা এই ধরনের কাজে সফল হবেন। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।